তোকে বলবো না তো কাকে বলবো সুরভি? সুন্দরের মা আজও যদি কাপড়গুলো ডেলিভারি দিতে না পারে তাহলে কিন্তু আমি নতুন অর্ডার বন্ধ করে দেব। যা ভেবেছি ঠিক তাই, এমন অসুস্থ শরীর নিয়ে কেউ কাজ করতে পারে? আজ আমার সব কাপড়গুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, এখন আমার অবস্থা কি হবে? পায়া যাবো জহির, কখন পাবো? মায়ের দিকে পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে আর জোয়ান ছেলে আড্ডাবাজি করে বেড়াচ্ছে। এভাবে বলো না জহির ভাই। না না বলবো না, চুমা দিব। তুমি গায়ের রক্ত পানি করবে আর জোয়ান নিষ্কর্মা ছেলে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। আবার নামের দেখো কি বাহার, সুন্দর। মা, সবাই বলো মায়া করে মা। গুড, ভেরি গুড। এই সবাই বলছো? আমার ভাইগুলি কে? আমি যে সিপা সুন্দর, আমার মাস্টার সাহেব কবি, মাস্টার সাহেব, ঠিক আছে? এই কি কবি? ঠিক আছে, শোন, এবার আমি তোদেরকে একটা গান শোনাবো। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া সারি যেতে পারি তবু তোরে সারবো না, মা গো তবু তোরে সারবো না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। সুরভি, কান্দুস কেন মা? সুন্দর ভাই সম্পর্কে কেউ আজে বাজে কথা বললে আমি একদম সহ্য করতে পারি না খালা। কি করবি বল, বোকা ছেলেটা আমার বোকাই রয়ে গেল, এখন কি তার বাচ্চা গোল্লোকে খেলা করার বয়স? ঠিক মতো লেখাপড়াটাও যদি করতো। সুরভি, তুই আমার বোনের একমাত্র স্মৃতি, মৃত্যু সজ্জায় তোর মারে আমি কথা দিছিলাম তোরে আমি মানুষ করব, সুন্দরের সঙ্গে তোর বিয়া দিব। কিন্তু যখন ভাবি আলা ভোলা ছেলেটার লগে বিয়া দিলে তোর জীবনটা যদি নষ্ট হয়ে যায়। ও কথা বলো না খালা, তুমি দেখে নিও, সুন্দর ভাই একদিন এদেশের সবচেয়ে সুন্দর মানুষ হবে। মা, তোমার চোখে পানি, তোমার কেমন লাগতেছে কেন মা? কিছু হয়নি। তোমার কি হয়েছে মা? মা, কি হয়েছে তোমার? অসুবিধা কিছু হয়নি আমার। দেখো তোমার ছেলেটার কাণ্ড দেখো কি করে, বয়স তো আর বসে থাকে না, এই বয়সে একটু একটু শরীর খারাপ করবই। তোমাকে আমি আর কোনো কাজ করতে দেব না মা, তোমার সব কাজ আমি করে দেব। সুরভি, কাপড়গুলো দে, আমি সেলাই করে দেব। কি কয়, কি কয় পাগল? ছেলের কথা শুনে তুই হাসলি কেন? হাসছি কোথায়, আমি তো চুপচাপ বসেই আছি। খোকা, আমার একটা কাজ করে দিবি? নিশ্চয় করে দেব, বলো কি কাজ। খারাপ, এই নে এই টাকাগুলা খোকন দোকানদারে দি আয়। জিন্না, কি দোস্ত বল, ইলেকশন কবে আইব রে? আর বলিস না, ইলেকশনে কোনো মতিগতি খুঁজে পাচ্ছি না। ইলেকশন না আইলে তো টাকা পয়সার কোনো লাইন আইতেছে না। খারাপ কস নাই, পকেটের অবস্থা একবারে খারাপ, কিছু ধান্দা ফিকির করা দরকার। জিন্না, ওই দেখ সুন্দর, চল দেখি খোঁজ যাই। আয় সুন্দর, দাঁড়া। কিরে সুন্দর, খোঁজ আস। দোকানে টাকা দিতে যাচ্ছি। কই দেখি? এই যে, এই যে 400 টাকা। আমি তোর এই টাকার দ্বিগুণ কইরা দিবার পারি। তাই নাকি? হ্যাঁ, তা যদি পারো তাইলে তোমাদেরকে আমি তিলের খাজা কিনে খাওয়াবো, বেলুন কিনে দেবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। তোর জাদু দেখা, টাকা দে।
এই বাট দুই চোখ বন্ধ কর, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে বন্ধ কর, আমরা না বলা পর্যন্ত চোখ খুলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যত বেশি সময় সব বন্ধ করে থাকবো টাকা তত বেশি হবে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো, কোথায় গেল? শিখার কথা ভাবলে আমার বাঁচতে ইচ্ছে করে না কেরামত। বাপ মা মরা একমাত্র নাতি আমার, ও কি কোনোদিনই ভালো হবে না? আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কত ডাক্তার দেখালাম, ডাক্তারের পরামর্শে কত জায়গায় গেলাম, কোনো পরিবর্তন নেই। আমার এই কলিজার টুকরাকে যদি কেউ ভালো করে দিতে পারত, তাহলে আমার সব কিছু তাকে দিয়ে দিতাম। সখী জানো, তোমার কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছিল। তোমার বাড়ি কোথায়? কানে কানে একবার বলো। বলো না, কাল আবার তুমি এখানে আসবে তো? তোমায় আমি দু চোখ ভরে দেখব। কাটাতে পূর্ণ তবুও তোমার সাথে চলবো, শিকল মোড়া পায়ে সোহাগন পুর পরে তোমার মনে ঘরে নাচবো, নাই বা শুনুক কেউ নিষ্প্রাণ আওয়াজ মনের জোরে তবু বলবো। Go ahead and
গভীরে লুকিয়ে রাখব। জীবনে যেন হয় তোমাকে পাওয়া, কি মধুর প্রেমে তুমি জড়ালে আমায়, সিক্ত হলো মন তোমারই ভালোবাসা। ও শত ঝড় ঝঞ্ঝায় থাকবো দুজনে, হাতে হাত রেখে শুধু বলবো আমি তোমাকে নিয়ে, সুখেরই অনুভবে যাই যে হারিয়ে। বাধা ভেঙে তবু বলবো তোমার আছি তোমারই থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। তোমার আছি তোমারই থাকবো, এ বুকের পাঁজরে চকনে রাখবো। তোমার আছি তোমারই থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। তোমাকে এত সহজে আপন করে পাবো এটা আমি ভাবতেও পারি নাই। তুমি যে আমার স্বপ্নের রানী, আমি তোমার প্রেমিক রাজকুমার। বল, তোমার কথা তুমি রাখবে, চিরদিন তুমি আমার হয়ে থাকবে? থাকবো, আমার জন্ম তো হয়েছে তোমার জন্য। সুন্দরের জীবনে সারা জীবন প্রেমের সুরভি ছড়াবে, এই সুরভি। জানি না পাগলি, তোমার আছি তোমারই থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। রানী,
আমি তোমার কথাই ভাবতেছিলাম, জানো সবাই আমারে বোকা বলে। তুমি আমারে বোকা বলে দূরে সরাই দিবা না তো? না সুন্দর ভাই, না, তোমার কাছ থেকে দূরে থাকার কথা আমি চিন্তাও করতে পারি না। আর এমন কথা তোমার মুখে মানায় না সুন্দর ভাই। যা বাড়ি যা। তাইলে তুই থাক, আমি যাই। মুখ সামলে কথা বলো ফুকন। আমার ছেলে বোকা হইতে পারে, কিন্তু কখনো মিথ্যা বলে না। সুন্দর যদি তোমার টাকা না দিত, তাহলে আমার এসে বলতো ছেলেটা সহজ সরল বইলা, ওরে নিয়ে তোমরা যা খুশি তাই বলবা। ঠিক আছে, ডাকো তোমার সত্যবাদী ছেলেরে, এখনই মোকাবেলা হয়ে যাক। সুন্দর বাড়িতে নাই, আগে আসুক তারপর জিজ্ঞাসা করে দেখবো, তুমি এখন যাও। না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। যেমন মা তেমন ছেলে, দোষ করলেও কিছু বলা যাবে না। চুপ। কি হয়েছে মা? সুন্দর, ফোকন এসব কি কইতেছে? তুই নাকি ওরে টাকা দেস নাই? না দেইনি তো মা। দেস নাই? কিভাবে দেব? টাকাগুলো নিয়ে আমি খোকন চাচার দোকানে যাচ্ছিলাম, পথে দক্ষিণ পাড়ার বদিয়া জিন্নার সাথে দেখা। ওরা কি বললো জানো? কি বললো? আমার টাকাগুলো জাদু দিয়ে দ্বিগুণ করে দেবে, তাই ওদের দিয়ে দিছি। কি শুনলা তো? তুমি বিচার করো। কি কি কইলি? কই তোর টাকা দ্বিগুণ হইছে? খালি দ্বিগুণ না, সময় যত বাড়তে থাকবে টাকাও তত দ্বিগুণ হইতে থাকবে। কত বড় গাধা! ওই খবরদার, আমার গাধা কইবি না। খালি গাধা না, গাধার বাচ্চা। না না, আমি মরবো না,
মইরা গেলে স্বপ্নে রানীরে দুচোখ ভরে দেখতে পারবো না। রানী, তুমি যেইখানে থাকো না কেন, তোমারে আমি খুঁজা বের করবই। যে কোনো ব্যথা জানাব, আমার এই তাবিজের গুণে স্বপ্ন পূরণ হয়। জানাব, কেউ যদি কাউকে মনের অজান্তে ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মানুষটা উল্কার মতো ছুটে চলে আসবে তার কাছে। কপাল রেখে বলছি, এক বিন্দু মিথ্যে হলে আপনার জুতা আমার গাল, আর শেয়ালে চাটে বাঘের গাল। আসুন জানাব, এই দেখুন, জায়গা থেকে আওয়াজ দেন, কে কে চান দেন জায়গা থেকে আওয়াজ। পেয়ে যাবেন মনের রানীকে, রাজপ্রাসাদ ছেড়ে ছুটে চলে আসবে আপনার ভাঙা কুটিরে। আমার সাথে বিতলামি, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমারে ধন্যবাদ দিবেন না তো কারে দিবেন, আমি হলাম সুন্দর দেশি পাশ। তুমি সময় মতো না এলে কত মানুষের যে শরীর দশা লাগতো। ভয় পাইছো ভাইয়া? আরে সামান্য একটা পিস্তল দেখে ভয় পাইয়া গেলা? আরে দূর, তুই যে কি কস, এর চেয়ে বড় বড় ঘটনা জীবনে ঘটে গেছে না ভাইয়া। এবার চৌধুরীর জন্মদিন পালন হবে না, এই দিনটা হয়ে যাবে ওর মৃত্যুদিন। আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। আর কতদিন আস্তে কথা বলবো, আমি বেঁচে থাকতে রাস্তায় একটা ছেলের সাথে শিকার বিয়ে হবে, এ আমি কিছুতেই মেনে নেব না। একটু শান্ত হও ভাই, সময় মতো সব হবে। আরে ভুলে যাস নে, আমরা চৌধুরীর চাকরি করি, মানে চাকর। তুমিও ভুলে যেও না, এই নশের চিরদিন চাকর থাকবে না, শিখাকে বিয়ে করে আমিও একদিন হয়ে যাব এই চৌধুরী ইস্টেটের মালিক। বাবা বাবা,
খাইতেছস কেন? হ্যাঁ হা পাই কি স্বাদে হালার পুতে এমন ভাবে কেস কি কইলে ধরলে, আর একটু হইলে তো গণ দোলাই খাইতাম। এ আর পরে পুলিশ আইতে সেই সে জীবনটারে পান খাওয়া নাই দিতে। ওস্তাদ কিন্তু খুব সুন্দর আছে কিন্তু ভিতরে মাল পানির পরিমাণ কেমন আসলে কেমনে গো? মাল পানি আসিল না কি আসিল, যার ব্রিফকেস সেই ভালো জানে, বুঝছেন? জি, ব্রিফকেসে 10 লাখ টাকা ছিল, তার জন্য আমার কোনো দুঃখ নেই। শিখার চিকিৎসার কাগজপত্রগুলো যদি ফিরে পেতাম, মানে এর আগে যে সমস্ত ডাক্তার ওর চিকিৎসা করেছে। আচ্ছা, ব্রিফকেসটা চুরি হলো কিভাবে? গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেছে। অন্তত 20 জন ডাক্তারের ডায়াগনোসিস ওর মধ্যে ছিল। জানেন ডাক্তার সাহেব, ওই একটিমাত্র নাতনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। ওর যখন 4 বছর বয়স, তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। একমাত্র ছেলে আর ছেলের বউকে হারিয়ে আমি নির্বাক পাথর হয়ে গিয়েছিলাম। তারপর থেকে ওই একমাত্র নাতনিকে বুকে নিয়ে আমি মরেও বেঁচে আছি। এত তোলা হবেন না চৌধুরী সাহেব, মনে রাখবেন পৃথিবীতে সমস্যা যত আছে সমাধানের পথ তার চেয়েও অনেক বেশি আছে। আচ্ছা, আপনার নাতনির কি হয়েছিল? এই ছেলেটির নাম আবির। এই দুনিয়ায় ওর আপন বলতে কেউ ছিল না। রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমি মানুষ করেছিলাম। আমার বাড়িতে থেকেই ও লেখাপড়া করত। ভীষণ মেধাবী ছিল এই আবির। ওকে নিয়ে ভার্সিটির সবাই খুব গর্ব করত। এমন ব্রিলিয়ান্ট চরিত্রবান ছেলে এর আগে আমি কখনো দেখিনি। শিখা আর আবির ছিল যেন এক বৃন্তে দুটি ফুল। আবিরের কাছে শিখা নিয়মিত পড়ত। একদিন বুঝতে পারি শিখা আবিরকে ভালোবাসে। আমিও ভেবেছিলাম বংশের একমাত্র প্রদীপ, বিয়ে দিলে তো আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। তাই শিখাকে আবিরের সঙ্গে বিয়ে দিয়ে নিজের কাছে রাখবো বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই জন্যে ওদের চলা ফেরা ওঠা বসায় আমি কখনো বাধা দিইনি। শিখা শোনো, শিখা দাঁড়াও, পিএইচডি করতে দাদু আমাকে লন্ডন পাঠাচ্ছে, তুমি খুশি হওনি? কি হলো, কথা বলো। তুমি একদম ছেলে মানুষ, আমি চিরদিনের জন্য যাচ্ছি নাকি? মাত্র তো 2 বছর, তাছাড়া দাদুর ইচ্ছা আমি পিএইচডি করি, দেশে ফিরে এসে আমার অর্জন করা শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিই। ফিরে আসার পরেই তো তোমার আমার বিয়ে হবে। একটু হাসো, হাসো না। ভালো লাগে তখনই আমার যখন বলো তুমি আমার প্রেয়সী। স্বপ্নগুলো আমার সত্যি হবে, থাকলে সারা জীবন পাশাপাশি। স্বপ্নগুলো আমার সত্যি হবে, থাকলে
সারা জীবন পাশাপাশি লাগবে ভালো তখনই আমার, ও লাগবে ভালো তখনই আমার, আসলে হৃদয়ের কাছাকাছি পৃথিবীটা ভালো লাগে। বেঁচে থাকা ভালো লাগে তখনই আমার, যখন বলো তুমি আমার প্রেয়সী। সকল চাওয়া আমার প্রেমের সঙ্গী হয়ে দেখবে সারা জীবন তোমার আছে, ও আমার প্রেমের সঙ্গী হয়ে দেখবে সারা জীবন তোমার আছে, লাগবে তখন সুখের ছোঁয়া, ও লাগবে তখন সুখের ছোঁয়া, করব আনন্দে হাসা হাসি থাকা ভালো লাগে তখনই আমার, যখন বলো তুমি আমার প্রেয়সী। চোখের আড়াল বলে তুমি আরো বেশি কাছে পাই, ও তুমি যদি থাকো দূরে ভাবনাতে যে হারাই, মায়া ভরা প্রেম আদরে রাখবো সারা জীবন মনের ঘরে, শুভ লগনে ও বাজবে শোনাই শুভ লগনে, চলো না মিলনের ভেলায় ভাসি, ওই চলো চলো, পৃথিবীটা ভালো লাগে তখনই আমার, যখন বলো তুমি ভালোবাসি, বেঁচে থাকা ভালো লাগে তখনই আমার, যখন বলো তুমি আমার প্রেয়সী। একবার তোমার নির্দেশে আর তারপর হোসেনকে জবাই করে 3 মাস জেল খেটেছি, মনে নেই? ভাগ্য ভালো শিখা দাদু এসব কিছুই জানে না, জানলেও বিশ্বাস করতো না, কারণ চৌধুরী জানে এই হায়দার আলীর ভাই জারিয়াই গুলগুল পানিয়াই গুলগুল সিফাতে মঞ্জুর নওশের বিন আওলাদ, সততার আদর্শে গড়া এক মহান পুরুষ, কিন্তু আমি যে কত বড় হারামি চৌধুরী তা জানে না। এই দেখ, আরে চক্ষু ধর। এ কি ভাইয়া, আরে শিকার সঙ্গে আমার বিয়ে হলো কবে? আরো আছে আবির যে চিফ বিদেশি মেম বিয়ে করেছে, কখন বললো? সানাই বাজলো না, বাজি ফুটলো না,
পাশে তেল মাখানো বন্ধ করো, সব জানতে পারবা। আচ্ছা শোন, আগামীকাল আবিরের ফ্লাইট, ও চলে যাবার পর সুপার সিক্স না, সেমি ফাইনালও না, একেবারে ফাইনাল খেলবো। God bless you my child. ভালো থেকো, সুস্থ থেকো। দাদু, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে দিদি ভাই। এটা তো খুশির ব্যাপার, খুশির দিনে কাঁদতে নেই। তাছাড়া পৃথিবী তো এখন হাতের মুঠোয়। ভাইয়া ঠিকই বলেছে, তাছাড়া ওয়েবক্যামের মাধ্যমে তোমরা একে অপরকে দেখতে পারবে, সো মন খারাপ করার কিচ্ছু নেই। প্লিজ লেটস গো, প্লিজ। কে? চিঠি। হ্যালো, হ্যালো আবি। জিনা, আমি অফিস থেকে হায়দার বলছি, স্যার আছেন? সবসময় যদি স্যারকেই দরকার হয় তাহলে আপনারা আছেন কিসের জন্য? রাবিশ। কি হয়েছে দাদু ভাই, কার ফোন? ম্যানেজার অফিস থেকে ফোন করেছে, আর আমি ভাবলাম আবিরের ফোন। আবির ফোন করলে তো তোমার বা আমার মোবাইলে ফোন করবে। যাবার পর শুধু পৌঁছানোর সংবাদটা দিয়েছে, বলেছিল প্রথম কয়েকদিন ও খুব ব্যস্ত থাকবে, কিন্তু তাই বলে। আপা, লন্ডন থেকে চিঠি আসছে। শিখা, লন্ডনে আসার পর আমার ফেসবুকের গার্লফ্রেন্ড পলিন গোমেজকে আমি বিয়ে করেছি। আমাকে ভুলে যাও, কারণ আমি আর কোনোদিন বাংলাদেশে ফিরে যাব না। আর একটা কথা, আমার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করো না। ইতি আবি। তারপর থেকে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, জীবনে যার কোনো কিছুই দেখা হলো না, সেই শিখার জীবন শিখা ধীরে ধীরে নিভে যাচ্ছে। কত ডাক্তার দেখালাম কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। নাতনিকে নিয়ে যখন বিদেশে যাবার সিদ্ধান্ত নিলাম, তখন জানলাম এইসব রোগের চিকিৎসার জন্যে আপনি সিঙ্গাপুর থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসেছেন। It's a case of psychosomatic disorder. সেরে উঠতে বেশ সময় লাগবে, তবে চিন্তা করবেন না, আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না, আমি আমার সামনে থেকে নিয়ে যাও, খাবো না বলছি, আমি নিয়ে যাও, আমার সামনে থেকে সব নিয়ে যাও, আমি কিচ্ছু খাবো না, খাবো না আমি বলছি। মামুনি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। চলো মামুনি, চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। দেখলেন তো ডাক্তার সাহেব, এই হলো অবস্থা। অবস্থা তো দেখলাম, এটা নিয়ে আমাকে একটু ভাবতে। বেশ বেশ বেশ।
মেয়েটার মুখের দিকে তাকালে কিছুই ভালো লাগে না। হে আল্লাহ, ওর হাসি খুশি মুখটা আবার ফিরিয়ে দাও না। হাসি খুশি কি গাছের পাকা বড়ই যে ঝাঁকি দিলেই টপ টপ করে পড়ে, টপ টপ করে পড়ে। ঠিক বলেছো ভাইয়া, একটা কথা কি জানো, আরে হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার বুদ্ধির বহর দেখে নির্ঘাত লজ্জায় ও আত্মহত্যা করত। হিটলারই চিন্তা বাদ দিয়ে যেভাবে শিকার পিছনে ফিল্ডিং মারছেন, মেরে যান। শুধু ফিল্ডিং না, এখন থেকে ব্যাটিং করার চিন্তা ভাবনা করছি। একটু বেশি খাইছে। এবার একটু শুয়ে পড়ি। মানুষের কাছে আবার আগুন থাকে নাকি? থাকবে না কেন? আগুন হচ্ছে এমন এক জিনিস যা বুকের মধ্যেও থাকে, পকেটেও থাকে। এই যে এটা দেখছো, এটা ধরাবো। বুঝতে পারছি, আমার কাছে আগুন নাই, আমি সিগারেট খাই না। সে কি, সিগারেট খাও না? তাহলে তুমি কোনোদিন হিরো হতে পারবে না তো। হিরো মানে? হ্যাঁ, হিরো মানে সিনেমার নায়ক। এই যে আমাকে দেখো। সিনেমার নায়ক হব বলে 10 বছর ধরে বৃষ্টিতে আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। রোকনকে 50,000 টাকাও দিয়েছি, রোকন আমাকে কথা দিয়েছে, ও আমাকে পরের ছবিতে হিরো বানাবে। রোকন মানে? আরে রোকনকে চিনো না? ন্যাংটা ছবির পরিচালক, শালা একবার জেলও খেটেছিল। এই যে ভাই, আগুন হবে একটু, আগুন শুনছেন, আপনি কি ডাক্তার? এখানে কোন রোগী নেই, আমি পেশেন্ট হব না। দাদু, তুমি কি রোগী? আমার দাদু রোগী হবে না, এখানে কোনো রোগী নেই। আপনি জানতে কেন থেকে? আমার অনেক কাজ আছে, আমার খেলতে হবে, পড়তে হবে, ঘুরতে যেতে হবে। কেন এসেছেন? যান এখান থেকে, আমি পেশেন্ট হব না, বললাম না আপনাকে। খালি খালি ঝামেলা করেন, দত্তুরি ভালো লাগে না। দূর, কিচ্ছু ভালো লাগে না আমার। ও দাদু, এখানে আমার কিছুই ভালো লাগে না। তুমি এখানে হসপিটাল বানাও, এটা হসপিটাল হবে, আমার এখানে ভালো লাগে না। বলছেন আপনি, এটা হসপিটাল হবে, হসপিটাল? ঠিক আছে, ঠিক আছে, এটা হসপিটাল হবে, 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 হবে। তুমি বসো, বসো। চৌধুরী সাহেব, চিকিৎসা বিজ্ঞান বলে এসব রোগের জন্য রোগীকে সবসময় হাসি খুশি রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে, কখনো যেন মন মরা হয়ে না থাকে। এইখানে বসি, কি মজা। এগুলা আবার কি? হ্যাঁ, এই যে
আমি সবাই না তুই চল আমার সারের কথা দেখি শোন না কইয়া আমার না আরে তুই চল আমার কথা শুনে না আরে তুই চল আমি শোন না আমি শুনবো আমি কতবার করে কব এই চুপ এখানে ঢুকলে কি করে হ্যাঁ গেটে দেখলাম দারোয়ান ঘুমাইতেছে কি করবে কোন রাত জায়গা পাহারা দেয় তো ঘুমাইবো কেমনে তাই বিরক্ত না কইরা একরে সোজা ঢুইকা পড়লাম হুজুর ও চুরি করতে এখানে আইছে না আমি চুরি করতে আসি নাই এই ব্যাগটা আমি যেতে লেগে আইসি দেখি দেখি আরে এ তো আমারই ব্যাগ ধরো আমার কাগজপত্র সবই ঠিক আছে কিছুই খোয়া যায়নি স্যার কইতাছি তিন দিন আগে কয়জন চোর এটা চুরি করে পালাই যেতেছিল আমি একজনকে ধরে ফেলাইছি কেমনে ধরছিলাম দেখবেন খারাপ দেখাইতেছি এই এমনে এটা না পাইছি এমনে ধরছি এইটাই তো আমার সেই স্বপ্নের রানী চৌধুরী সাহেব হ্যাঁ এই হাসিটাই হচ্ছে শিখার জন্য শ্রেষ্ঠ মেডিসিন কে তুমি আমি সুন্দর জেএসসি পাস যেইখানে রাত সেইখানে কাজ এই ব্যাগে তো অনেক টাকা ছিল ইচ্ছে করলে তো তুমি সব নিয়ে যেতে পারতে তোমার থাকা খাওয়া কোনো অসুবিধা হতো না আপনি কিছু বোঝেন না পরের জিনিস না কইয়া নিলে তারে চুরি করা কয় আর আমি চোর নাকি আমি চোর চোর তো হইল ওরা যারা আপনার ব্যাগ চুরি করে নিয়ে পলাইতেছিল ওরে খিদায় পেটটা চঞ্চন করতেছে আর মাথা ঘুরতেছে আমার এক গ্লাস পানি খাইতে পারেন এই তুমি শুধু পানি খাবে কেন আমার সাথে বসে ভালো ভালো খাবার খাবে কোরমা পোলাও বিরিয়ানি তুমি কিভাবে চোরকে ধরেছিলে আরেকবার দেখাও না দেখবেন খারান দেখ যদি পারেন ছেলেটিকে আপনার বাড়িতে রেখে তাহলেই আপনার নাতনি সুস্থ হয়ে যাবে ও যদি থাকতে চায় মাথায় করে রাখবো সারা জীবনের জন্য রাখবো এমন সত্যবাদী সহজ সরল ছেলে কোন মা ওকে জন্ম দিয়েছে কে জানে মা তুমি এখানে বসে আছো সুন্দর ভাইয়ের কথা মনে করে তুমি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছো জানো মা সুন্দর ভাইয়ের কথা আমারও খুব মনে পড়ে প্রতিটি মুহূর্তে আমি একটু দেখা ধরে দিয়ে মেয়েরা বড় হলে যেখানে সেখানে হাত দিতে হয় না এটা তুই জানিস না এটা কখন করে জানিস কখন বিয়ের পরে তাইলে কিন্তু আমি গোসল করবো আর খাবো দেখি মা আর একটু দেখি নে মা গোসল করে আসি আরে আমার
কথা শেষ করা যায়। চলো মা খাবে। সুন্দরের স্যার আমি কি কখনো খাইছি? বলিস কি? ঠিকই বলছি ভাইয়া, আরে নতুন ঝামেলা। ডাক্তারের মুখে শুনেছি চৌধুরীর বাড়িতে সুন্দর নামে একটা জোকার এসে হাজির হয়েছে। আরে শিখা নিজেই নাকি তাকে থাকতে দিয়েছে। তুই ভুল শুনেছিস। আরে শিখা তো ভালো করে কথাই বলতে পারে না। ওহো, শুধু কথা বলছে না, আরে জোকারের জোকারি দেখে যাত্রা দলের বিবেকের মতন হাসছে। তাহলে তো ভালো লক্ষণ, শিখা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তারপর ছলে বলে কৌশলে তোর সঙ্গে বিয়ের ব্যবস্থাটা করতে পারলেই কেল্লা ফতে। ভাইয়া শুনো শুনো শুনো, আমার মাথায় একটা নতুন বুদ্ধি গজাইছে। কি? যেভাবেই পারো তুমি আমাকে শুধু শিখার বডিগার্ড বানিয়ে দাও, তারপর দেখবো। আরে ফোন ফোন। হ্যালো, আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও, বাইরে এলে বলে দিও আমি ব্যস্ত আছি। কিন্তু স্যার ফাইলগুলো? কাল সকালে বাসায় নিয়ে এসো, আমি চেক করে সই করে দেব। ওকে স্যার। দাও ফাইল দাও। বুঝলে হায়দার, সুন্দরের মতো এমন সহজ সরল সৎ ছেলে এর আগে আমি কখনো দেখিনি। ছেলেটার মধ্যে সত্যি জাদু আছে, রাতারাতি আমার নাতনিকে ভালো করে তুলেছে। স্যার গ্রামের পোলাপান রে বেশি বিশ্বাস করা কি ঠিক হবে? দূর, ওর সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। বসো বসো, এই হচ্ছে সুন্দর। দেখো দাদু দেখো, সুন্দরের কাপড় চোপড় কিছুই ছিল না, তাই তোমার পাঞ্জাবি আর কেরমো চেচে পায়জামা কিছু পরে। দেখো না সুন্দর। আমি পছন্দ করে কিনবো। আপনি আমাকে মার্কেটে নিয়ে যাবেন? আবার আপনি? তোমাকে বলেছি না আমাকে তুমি করে বলবে? আপন জনকে আপনি করে বলতে নেই, তাছাড়া তোমার নাম যেমন সুন্দর তুমি তেমন সুন্দর। আর কইও না শিখা, আমি মরি যাবার নাকছি। দেখি দেখি গেঞ্জি, এই যে ভাই এই গেঞ্জিটা আমাদের মানাইছে না, দেখো তো। এখানে না অন্যখানে চলো, আসো না চলো, চুলটা ঠিক করে নি। তুমি তো এমনিতেই সুন্দর, আবার চুলও ঠিক করে। এত দেখি ভুট্টা ভাজে খাবা, দারুন তো। ভুট্টা খাই ভুট্টা খাই। এখন না, এখন ভুট্টা খেতে হবে না, চলো। ডিং ডিং।
সুন্দর, তুমি সাইকেল চালাতে জানো? তোমার জন্য আমি সব পারি। আমার একটা সাইকেল আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। আচ্ছা, শেষ পর্যন্ত কাজ হয়েছে। এই নাও, এটা এখন তুমি চালাও। তুমি দেখো, আমি চালাচ্ছি। করবো না তো আবার? হ্যাঁ ঠিক আছে। দূর, আসলে তুমি একটা গাধা, কিচ্ছু পারো না। দেখো কিভাবে চালাতে হয়। ঠিক আছে, তুমি দেখো। এই যে এইভাবে দেখেছো? এবার তুমি আমার পেছনে বসো। উঠবো? হ্যাঁ বসো, বসো না। উঠছি। চলো চলো চলো। ভালো হবে না। কি ভাইয়া, তুমি পিস্তল নিয়ে কোথায় যাচ্ছিস? সুন্দর আরশিকাকে গুলি করে মারতে, কারণ ওরা বেঁচে থাকলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। অনেক আগেই তোর মরে যাওয়া উচিত ছিল। এ কথার মানে? মানে বোঝো না, এরকম একটা হিরোর মতো চেহারা নিয়ে শিখার মতো বিছনায় পড়ে থাকা একটা রোগীকে যে হাত করতে পারে না, পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আরে আমারও তো সেই কথা ভাবলাম, কাঁচা টাজা খেয়ে তুমি টাল হয়ে। চুপ কর, আমি গাঁজা খাবো না, খাবো চৌধুরীর বিষয় সম্পত্তি আর টাকা। আর আমি? ভাইটা আমার বোকা, তুই পাবি শিখা, তোর কপালে আছে লিখা। আর সুন্দর? সময় হলে সুন্দর কুচ্ছিত হয়ে যাবে। যে তোমাকে আমি পেয়ে যাব, আমি তো কল্পনাও করিনি শিখা। আমি তোমার আছি, তোমারই থাকব। তুমি যে আমার স্বপ্নের রানী, আমার জীবনের দীপ শিখা। সুন্দর, এই তোমার হাতে কি দেখি,
তাবিজ? হ্যাঁ, আমার স্বপ্ন পূরণের তাবিজ। সবসময় স্বপ্ন দেখতে নেই, সুখের স্বপ্ন ভেঙে গেলে বুকটা ভেঙে চৌচির হয়ে যায়, পাজরে শুধু বেদনার শব্দই বাজতে থাকে। একবার মন ভেঙে গেলে তার কখনো জোড়া লাগে না। আমার স্বপ্ন কখনো ভাঙবে না, তাই যেন হয়। আমি তোমার স্বপ্ন পূরণ করব সুন্দর। জানি। তা তো জানবেই, আপন জনই তো আপন জনের মনের কথা জানতে পারে। তুমি ঠিক আমার মায়ের মতো করে কথা বলো, মায়ের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই। কি অদ্ভুত ছেলে, আমাকে ওর মায়ের সঙ্গে তুলনা করছে। মাকে আজ একটা চিঠি লিখব। এদিকে এসো, বসো। শোনো, চিঠির সঙ্গে কিছু টাকাও পাঠিয়ে দেবে, আর লিখবে এখানে তুমি কেমন আছো। কেন, রোজ রোজ কোরমা পোলাও খাচ্ছি। রাইট, সব জানিয়ে তুমি চিঠি লিখবে। সুন্দর, তোমার মাকে এখানে নিয়ে আসবে না? স্বপ্ন পূরণের আগে তো আনতেই হবে। তোমার স্বপ্নের কথা আমাকে বলবে না? আমি জানি শিখা, আমার মুখ থেকে তুমি ভালোবাসার কথা শুনতে চাও। কি হলো বলো না। আগে মাকে বলবো, তারপর তোমাকে। আমার তো মা নেই, তোমার মায়ের ভাগ আমাকে দেবে না? মায়ের অর্ধেক ভাগ তো তোমার। মা, মা, দেখো সুন্দর ভাই চিঠি পাঠিয়েছে, সঙ্গে টাকাও। সুন্দর চিঠি দিয়েছে। শ্রদ্ধেয় মা, আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করিও, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তোমাদের ছাড়িয়া আমি ঢাকা শহরে আসিয়া আমার স্বপ্নের সন্ধান পাইয়াছি। স্বপ্নের সন্ধান? আমার স্বপ্ন পূরণের আগেই তোমাদেরকে আমি আমার নতুন ফ্ল্যাটে নিয়ে আসিব। সংসার খরচের জন্য আপাতত 5,000 টাকা পাঠাইলাম। বিশেষ দ্রষ্টব্য। কিরে, তুই গালফলে আছিস কেন? পুরো চিঠিতে তোমার আর তার কথাই লেখা আছে, আমার কথা কিছুই লেখেনি। তোর কথা কিছুই লেখে নাই না? এই দেখ, বিশেষ দ্রষ্টব্য, দেখ দেখ তোর কথা তুই নিজেই পড়। সব শেষে সুরভির প্রতি রইল আমার অনেক অনেক আদর ও ভা। এই নাও তোমার ছেলের চিঠি, তুমিই পড়ো। তাবিজ, তোর কেরামতিতে আমি কেরামত। থুকু, সুন্দর। গোলাপ রসি করছে খাইছি, হেলা যেদিন টাকায় নেবে গেছি। আবার আবার আল্লাহ
চুরি করতেছি আমরা। ঠিক আছে, আল্লাহ দয়া করো। খেল খেলায় উঠতেছি নি আমি। ঘটনাটা কি বুঝতে পেরেছি? আরে খুলে না কে মোরা। আই নাসরি তোরই বলা চোর, চোর তুই, চোর 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 না স্যার, আমি অনেক ভালো মায়া স্যার, আমি অনেক ভালো মায়া স্যার, ওই যে চোর বলাইছে স্যার, চোর তুই, শুধু চোর 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 স্যার, আমার দুইটা কথা কইতে দেন স্যার। কি বলবি, কি বলবি? আমি জীবন উসরি করি নাই, ওই আমারে লয়েছে স্যার। আপনি যদি কন ওরে আমি দইরা লয়েতে পারম স্যার, বিশ্বাস কর নেনে নি আমু। আনবি তো? হ্যাঁ স্যার, আমার কাছে গাড়ি ভাড়া নেই, 100 টাকা রিকশা ভাড়া দিবেন স্যার। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার, আয় পুরু। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সিএনজি ভাড়া দিচ্ছি। আপনি কিন্তু সত্যি সত্যি আনবি, যাবি আর আসবি। এই তো 5 মিনিট লাগবে স্যার, 2 মিনিটে যাব, 2 মিনিটে আসুম। তুমি সত্যি সুন্দর, কাকে তুমি স্বপ্ন দেখো জানি না, তোমাকে আমি এমন ভাবে বলবো তোমার স্বপ্নের মানুষ সারা জীবন তোমাকে নিয়ে গর্ব করবে। কি ব্যাপার, কি দেখতেছেন? কি এটা? এটা গ্রামের খাঁটি দুধ খায় বানাইছি। এইখানে সুরের গন্ধ পাইতে আছি, এটা কি সুরের কারখানা? আমি দিব্যি দৃষ্টিতে দেখতে পাইতে আসি তোরা সোর, এই যে তোদের হাতে চুরি করার টাকা, চুরি করার টাকা সোরদের খাইতে নাই, বাম শঙ্কর ধ্বংস হইয়া যাবে। এই গতিতে টাকা বালা আমি তোদের সবাইকে ক্ষমা করে দিয়ে সাধু সন্ন্যাসীর কারখানায় নিয়ে সাধু বানায় দেব। এই বয়সে সাধু সন্ন্যাসী? এখনো তো আমার বিয়া হয় নাই সাধু বাবা। ফোলা ফাইনলুম কত শখ আছে, সাধু সন্ন্যাসীর খাতায় যদি নাম লেখাই তাইলে আমি যারে ভালোবাসি হ্যাঁ কষ্ট পাইব না? তুই যাকে ভালোবাসিস সেও কি চোর? খালি চোর না, চোরের সর্দার। বলো সে কি তোমার মতো চুরি করে? মানে তোমার মনটাও কি চুরি করেছিল? কি যে কন্যা সাধু বাবা, লজ্জার কি আছে? তাছাড়া চুরি করা তো খারাপ কাজ না, যদি ধরা না পড়ে। কথাটা ঠিক কর নাই, যে আছেন কম চুরি করে, মেম্বাররা তিন চুরি করে, বড় লোক ব্যবসায়ীরা আরে আল্লাহ ট্যাক্স বাকি দেয়। হ্যাঁ
চুরি করেন না কাবিলা বাবা। দংশ হইয়া যাবি। আমি তো দংশ হইয়া দিছি। যাই কই। শিক্ষা নিয়ে করলে চুরি শুদ্ধ চুরি হয়, খুদার জ্বালায় চুরি করি ইচ্ছায় করি না, চুরি না করলে পেটে খাবার জোটে না। Shit!
ভাই, বাড়িটা সুন্দরের মান নামে বুয়া দলের বানায়া, একবার যদি দখল নিতে পারে তাহলে জীবনে আর দুই নম্বরই করতে হইব না। কোন সুন্দর এই বোকা পোলাটা? ভাই, জমির দাম কি পরিমাণ বাড়ছে তা তুমি জানো না? আরে কেমনে জানো, 10 বছর জেল খাইটা বাইর হইলাম কাই। 2 টাকার জমির দাম হচ্ছে 2 কোটি টাকা। তাহলে একটা কাম কর, গোয়া দলের কাম যারা করে না তা ঘরে ডাক দে। ভাই, ডেভেলপার কোম্পানির সাথে কথা বল। সোজা 10 তলা বিল্ডিং হবে, ডুপ্লেক্স। অর্ধেক মালিক হবে তুমি আর বাকি অর্ধেক আমার। সুন্দর বাড়ি সাইরা সই লাগাছে, শুনছি ঢাকা শহরে ঘুরে বেড়ায়। ওহালা নাম্বার 1 মুভিজ, ঢাকা যা করে কি? আমি কিছুই করিনি ডাক্তার আঙ্কেল, আমি কি আপনার মতো ডাক্তার? তুমি আমার চেয়েও বড় ডাক্তার, কেউ যা পারেনি তুমি তাই করেছো। শিখাকে নতুন জীবন দান করেছো, ইউ হ্যাভ ডান এ গ্রেট থিং। প্রচণ্ড মানসিক আঘাতে শিখার জীবন শিখা নিপতে বসেছিল। ভালোবাসার আলো দিয়ে সে প্রদীপ তুমি নতুন করে জ্বালিয়ে দিয়েছ। আপনাকে একটা কথা বলবো আঙ্কেল। নিশ্চয়ই। আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, কারণ সিগারেট খেলে ক্যান্সার হয়। আমি যখন খুব ছোট তখন আমার বাবা ক্যান্সারে মারা যান, তাই কাউকে সিগারেট খেতে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। ঠিক আছে সুন্দর, আজ থেকে আমি সিগারেট খাবো, প্রমিস। সালাম আলাইকুম চৌধুরী সাহেব, আপনার নাতনি তো এখন পুরোপুরি সুস্থ। সেজন্যই তো আপনাকে স্মরণ করলাম, শিখার সুস্থতা উপলক্ষে বাড়িতে বিশাল একটা পার্টি দেব বলে ঠিক করেছি। সেই পার্টিতে সুন্দর হবে চিফ গেস্ট আর আপনি হবেন বিশেষ অতিথি। তোমার দাদু কি বলছে জানো সুন্দর? সুন্দর আমার সামনে আছে, কথা বলুন। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য শিখা অস্থির হয়ে আছে আর তুমি কি ডাক্তারের ওখানে বসে আছো? তুমি জানো না শিখা তোমাকে না দেখে এক দণ্ড থাকতে পারে না। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি আসছি। আসি আঙ্কেল, আমার স্বপ্নের রানী শিখা আমার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। শালা চুন্নি বেটি, আজকে তোকে পাইছি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই নতুন ভঙ্গ ধরছস নাকি? হায় হায়, শরীরে তো অনেক জ্বর, শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে, যাই হাসপাতালে নিয়ে যাই। এখন আর কোনো ভয় নেই, কিছুক্ষণ পর রোগীকে বেঁধে দেবো। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক সুন্দর ভাই। হ্যাঁ, দোয়া করবেন আমার স্বপ্ন যেন পূরণ হয়। আচ্ছা টাকা পয়সা কিছু আছে? আরে কামই তো করতে পারলাম না, বুঝতে পারলেন? এই টাকাগুলো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসি। দুনিয়ায় ভালো মানুষ এখনো আছে? চৌধুরী সাহেবের কাছে ভেজাল ওষুধের কথা বলে সততার পরিচয় দিয়েছিস তাই না? আমাদেরকে জেলখানায় পাঠিয়ে কানের ভিতরে সর্ষের তেল গুঁজে ঘুমাবি তাই না? এত বড় কল যা, তোর ফোন কে করে দেখি তো? নেটওয়ার্ক বিজি ছিল বলে এতক্ষণ ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আপনি কোথায় বলুন? র্যাব অফিসে সব কিছু জানিয়ে দিয়েছি। কারা আপনাকে চোখ বেঁধে কোথায় নিয়ে গেছে একবার শুধু বলুন। দরকার হলে টাকার লোভ দেখান, র্যাবের লোকজন কিডন্যাপারকে ট্রেস আউট করবে, তারপর ক্রসফায়ার অথবা এনকাউন্টার।
আমি তো মরেই যাবো, আমি তো এনকাউন্টার হয়ে যাবো, আমি তো মরে যাবো, চলে যাবো, দেখি যাবো সবই, তোমরাই আমি একটু আদর করে দেখি, আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো, আমি তো মরে যাবো। শালা নশে তো সাহস, খালাকে খালাস করে দিলাম ভাইয়া। এসব করতে গিয়ে আবার আসল বিষয় খালাস করে দিও না। আসল বিষয় মানে? শিখা নশের আমার নাম, নিজেকে আমি ভুলতে পারি, শিখাকে যাবে না ভুল। এই দেখো তার প্রমাণ। নাইস, বিউটিফুল। তোমার এই গুণধর ভাই নশের সব সময় বিউটিফুল জিনিসটি পছন্দ করে। কালকের পার্টিতে শিখাকে এটা প্রেজেন্ট করে বলবো, কনগ্রাচুলেশনস শিখা। আই লাভ শিখা। কি দোস্ত, কেমন আছিস? আই পরিচয় করি। জানেন ডাক্তার সাহেব, সুন্দরের জন্য আমি অলরেডি নতুন ফ্ল্যাটের অর্ডার দিয়েছি, আর গাড়ি তো আমার শোরুমে আছে। তোকে আজকে এমন ভাবে দেখে খুবই মজা লাগছে, তোকে এমন ভাবে দেখবো আশা করি। কনগ্রাচুলেশন শিখা, গুড ইভিনিং। গুড ইভিনিং। তোমার সুস্থতা উপলক্ষে আমার তরফ থেকে শুভেচ্ছা উপহার, ডায়মন্ড রিং মেড ইন সাউথ আফ্রিকা, এটা গ্রহণ করে তুমি আমাকে ধন্য করো। এটা তো নকল ডায়মন্ড। শাট আপ, হি ওয়াজ গ্রাউন্ডেল। তোর এত বড় সাহস, প্লিজ আজকের দিনে ঝগড়াঝাটি করবেন না, দোকানদার হয়তো আপনাকে ঠকিয়েছে। সুন্দর তো ঠিকই বলেছে, আজ হচ্ছে চৌধুরী বাড়িতে সবচেয়ে খুশির দিন। দেখুন কেরামত চাচা, এরকম একটা শুভ দিনে নশে সাহেব শিখাকে এরকম নকল একটা ডায়মন্ডের রিং দিয়ে দেখে দেখে সুন্দর তো ঠিকই বলেছে, আমাদের তিন পুরুষের জুয়েলারি ব্যবসা, আসল নকল চিনতে চিনতে চুল পাকিয়ে ফেলেছি। দোকানদার নিশ্চয়ই তোমাকে ঠকিয়েছে। কে কাকে ঠকালো? ওয়ালাইকুম আসসালাম। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন আমার একমাত্র বংশের প্রদীপ প্রাণ প্রিয় নাতনি শিখা এই সুন্দরের বদান্যতায় আবার নতুন জীবন ফিরে পেয়েছে। আমি জানি সব ঋণ শোধ হয় না, তবু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করছি, সুন্দর আজ আমার কাছে যা চাইবে ওকে আমি তাই দেব। আমার স্বপ্ন পূরণ হলে আমি খুশি। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ধন্যবাদ দাদু। আজকের এই খুশির দিনে আমি সবাইকে গান গেয়ে শোনাবো। এত
কেন সেরা হাজার ফুলের মাঝে নেবে কি আপন করে বলো গো প্রিয়া দেবে কি ভালোবাসা দেবে তোমার হিয়া এই চোখে যত আমি দেখেছি সবচেয়ে বেশি সুন্দর খুঁজে পেয়েছি যাকে আমি এতদিন মনে প্রাণে চেয়েছি জান্নাতি হুর দেখি আমারে চোখে বলো গো প্রাণের প্রিয়া পাবো কি তোমাকে এই কথা এই প্রথম আমি শুনেছি ভালো লেগেছে তোমাকে ভালোবেসেছি যাকে আমি এতদিন মনে প্রাণে চেয়েছি ভালো লেগেছে তোমাকে ভালোবেসেছি যাকে আমি এতদিন মনে প্রাণে চেয়েছি এমন সুন্দর খুঁজে পেয়েছি যাকে আমি এতদিন মনে প্রাণে চেয়েছি বস অনেকদিন পর আমাকে স্মরণ করলেন আরে তোদের প্রয়োজনেই তো আমি তোদেরকে স্মরণ করি শোন একজনকে খালাস করতে হবে জানি নাম সুন্দর গ্রাম থেকে এসেছে আপনার খাবারে ভাগ বসাতে চায় এক্স্যাক্টলি 24 ঘন্টার মধ্যে লাশ মর্গে চালান করে দেব আর কত দেবেন পঞ্চলা তোমাকে আমার ভীষণ হিংসে হয় সুন্দর কেন এত ভালো গান গাও তুমি একেবারে মন কেড়ে নেয়া সুর তুমি যেমন সুন্দর তোমার গানও তেমন সুন্দর গানের মধ্যে যে এত আবেগ এত প্রেম থাকতে পারে ভাবাই যায় না আমাকে ছেড়ে কখনো তুমি দূরে চলে যাবে না তো না শিখা কখনো না তোমার স্বপ্নের কথা আজও কিন্তু আমাকে মুখ ফুটে বলনি আমার চোখের দিকে তাকিয়ে কি বুঝতে পারো না পারি গো পারি তাই বলে কি একটিবারও মুখ ফুটে বলতে পারো না তোমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় আমি যে ব্যাকুল হয়ে আছি তা তুমি বোঝো না হ্যাঁ বুঝি সব বুঝি আয় চন্দ্র এদিকে Oh, my God.
আল্লাহ সুন্দরবাই রে ভালো করিয়া আল্লাহ সুন্দরবাই ভালো হয়ে গেলে আমরা ভালো হয়ে যাব আর চুরি করবই না আজ আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব এখন থেকে তোমরা সবাই চুরি ছেড়ে দেবে তোমরা খামুকি স্যার আমরা তো পড়ালেখা জানি না আমার কোম্পানিতে চাকরি করবে আচ্ছা স্যার পড়ালেখা সারা চাকরি চৌধুরী সাহেব এখন আপনার ভিতরে আসতে হবে চলো 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 তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তুমি এসে গেছো এখন আমার আর কোনো কষ্ট নেই তুই বুঝতেই পারছিস আমি তোকে কি করব তোরে বোধহয় আড়াই ভালাইলাম এইরম সাজগো লাল প্যান্ট লাল শাড়ি লাল ব্লাউজ লাল ফুল কেবারে লাল পরি হইয়া গেছে তোর মাথায় মনে হয় ঠাডাটা পড়লো
না না ঠাডা পড়বে কে ভিতরটা উতলাইয়া উঠছে। তোমার আছি তোমারই থাকব। শিখা, আজ আমি মাকে আনতে গ্রামের বাড়িতে যাব। তোমার ইচ্ছা মাফিক এতদিন নিয়ম করে মাকে টাকা পাঠিয়েছি। আমার মায়ের কোনো কষ্ট হোক তা তুমি চাওনি। আমি চাই মায়ের চোখের সামনে আমার স্বপ্ন পূরণ হোক। মাকে আর সুরভিকে নিয়ে আমি নতুন ফ্ল্যাটে উঠব। তা তো উঠবেই। তুমি তো বাড়িতে যাচ্ছ, কিন্তু আমি কি করে তোমাকে ছেড়ে একা একা থাকবো? আমার যখন মন খারাপ হবে তখন কে আমার মন ভালো করবে? কে আমাকে হাসাবে? বিয়ের পর তো সবসময় আমি তোমার মন হাসি খুশিতে ভরিয়ে রাখবো। সুন্দর, আমার তরফ থেকে এই ছোট্ট উপহার। অনেকদিন পর বাড়িতে যাচ্ছ, সবাইকে পেয়ে তো আমার কথা ভুলে যাবে। এই আংটিটা দেখলে আমার কথা মনে পড়বে, তাই পরিয়ে দিলাম। আচ্ছা, সুরভি দেখতে খুব সুন্দর, তাই না? এলেই দেখতে পাবে। যাবার সময় আমার কাছে তুমি কিছু চাইলে না? চাওয়ার আগেই তো আমি সবকিছু পেয়ে গেছি। মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না। এখানে আসার পর তোমার মাকে আমি সালাম করব, মা বলে ডাকবো। তোমরা আমার এত বড় সর্বনাশ করো না। আমার স্বামীর বিটা ছেড়ে আমি এখন কই যাব? কেন জাহান্নামে? তোরে আমি 7 দিনের সময় দিছিলাম, কিন্তু তুই যাস নাই, আমার এই গ্যারাজ্য করস নাই। এখন এই অবস্থায় এখান থেকে বাইর হয়ে যাবি? না, আমার বাড়ি ছেড়ে আমি যাব না। এইটা এখন তোর বাড়ি না। আমার বাড়ি না? কেমনে কেমনে? আরে তোর ছাওয়াল এই গ্রাম ছাড়ার সময় আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি করে গেছে। মা, ওরা এসব কি বলছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস আমিও করি না। তোমরা শুধু শুধু আমার ছেলের নামে বদনাম দিতাছো। যাবি কি না? ক না, যাবো না। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু থানা পুলিশ করবো। থানা পুলিশ করবি? ওই হুঁচ, থানা পুলিশ করবো। আরে তোর থানা পুলিশ করতে হইবো না, আমি তোরে থানা পুলিশ করাইতাছি। দোয়া করি বাবা, আল্লাহ আপনার ভালো করবেন। আপনি দেখতে ঠিক আমার ছেলে সুন্দরের মতন। মা, আমাকে চিনতে পারোনি তাই না? কিভাবে চিনবে, গিয়েছিল তো হাফ প্যান্ট পরে, আর এসেছো ফুল প্যান্ট শুট করে সাহেব হয়ে।
সুন্দর আদিকো, এতদিন আমার ছেড়ে কেমনে আসিলি তুই? কথাবার্তা পরে হবে মা, আগে খেতে দাও, খুব খিদা লেগেছে। ঠিক আছে, ওই সুটকেস চলে যায়। একি মা, এত ভালো খাবার, আমি আজ আসবো তুমি জানলে কি করে? আমি রান্না করি নাই তো। তাহলে সুরভি করছে, প্রতিদিন তোর জন্য রান্না কইরা সে বসে থাকে। একি মা, তোমার চোখে পানি, এখন তো তোমার আর সুরভির আনন্দের দিন। জানো মা, শহরে গিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। মনে মনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তাই কালই আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাব। ঢাকায়? আচ্ছা, এনে শহরে গিয়ে নতুন ফ্ল্যাটে উঠবো। এইবার কিন্তু তোরে আমি বিয়ে করাবো। আমি তো সেজন্য এসেছি মা। তাই? বিয়ের পর আমার নতুন বউ যখন এইভাবে ঘোমটা দিয়ে আমার ফুলশয্যায় বসে থাকবে,
চোখ রেখে বলো না মন থেকে ভালোবেসে যাব যুগ যুগ। আরে বুকটাই আমার করে শুধু ধুক 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 ধুক, হায় মনটায় লাগে বড় অসুখ সুখ। সুরভি, আয় সুরভি, সুরভি। হ্যাঁ আসছি। কি হয়েছে? নে এটা পরে আয়। এর মধ্যে কি? আরে শাড়ি শাড়ি। আগে খেয়ে নাও। নে ধর। আরে আগে পরে আয়। যা যা। এ আমি কাকে দেখছি? এই শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে তো। কেন, আগে এরকম কখনো লাগিনি। না না, আগে তোকে কখনো এরকম দেখিনি তো তাই। যা খাবার রেডি কর, তুমি হাত মুখ ধুয়ে আসো। আরে যা যা, আসি। ঠিক আছে। সুন্দর বাড়িতে না থাকলে সব যেন কেমন খালি খালি লাগে। ঠিক বলেছো দাদু। আমি ওকে ফ্ল্যাট দিয়েছি, গাড়ি দিয়েছি, এবার ধুমধাম করে বিয়েও দিয়ে দেব। তারপর আমার ওষুধ কোম্পানিতে বড় পোস্টে চাকরিও দিয়ে দেব। আমাকে জীবনে প্রতিষ্ঠিত করতে যে ভিক্ষা আপনি আমাকে দিয়েছিলেন, তার 10 গুণ টাকা আপনাকে আমি ফেরত দিলাম। নিমখ হারাম বেঈমান, কোন অধিকারে আপনি আমার গায়ে হাত তুলেছেন? রাস্তা থেকে তুলে এনে ছেনেও আর মমতা দিয়ে মানুষ করে ভিক্ষার খোঁটা দেওয়ার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেললেন না কেন? আমার সরলতাকে দুর্বলতা মনে করে আমার নিষ্পাপ জীবনটাকে ভেঙে চুরমার করেছেন কেন? আর তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে দ্বিচারিণীর মতো অন্যের গলায় মালা পরিয়েছ। এসব কি বলছো তুমি? শুধু বলছি না, প্রমাণও দেখাচ্ছি। এত বড় প্রতারণা। হ্যাঁ হ্যাঁ, এই ছবি আর চিঠি পেয়ে আমার শিকা মানসিক আঘাতে মরতে বসেছিল। কেরামত। জি স্যার। কেরামত, হায়দারকে ফোন করো। হায়দার সাহেব তো এইমাত্র বেরিয়ে গেল। ওই শয়তানদের আমি ছাড়বো না। থানায় ফোন করো কেরামত, আর অফিসে জানিয়ে দাও হায়দার আর নওশেরকে যেন দেখা মাত্র হাতে পায়ে রশি বেঁধে আমার অফিসের সামনে ফেলে রাখে। আরে সামনের মাসেই তোমাকে আমি বিয়ে করব ডার্লিং। তুমি এত চিন্তা করছো কেন? আরে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই? আরে জরুরি একটা কাজ করতেছে আর এই সময় তুমি না? আরে তোর জরুরি কাজের কুস্তি মার। আবির বিদেশ থেকে ফিরে এসেছে, চৌধুরী বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। এখন আত্মগোপন করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি সিপাহীবাগের নতুন বাড়িতে চলে গেলাম, তুই যত তাড়াতাড়ি পারিস কেটে পড়। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। প্রতারক শয়তান, ষড়যন্ত্র করে তোরা আমার আর শিকার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। চুপ,
তোর এত বড় বুকের পাটা নওশের আমার নাম দুনিয়া থেকে উধাও করে দেব। ঠিকই বলছি, চিঠি আর ফটো দিয়ে তোকে ব্ল্যাকমেল করার কারণও ওই শিখা। তুই দেশ ছেড়ে চলে যাবার পর শিখার ইচ্ছায় তোরই মতন রাস্তার আরেকটি ছেলেকে চৌধুরী বাড়িতে এনে ঠাই দেয়। তোর সঙ্গে শিখা যা যা করত ওই বদমাইশটার সঙ্গে শিখা একই আচরণ করতে থাকে। আরে ব্যাংকক স্টাইলে মানে পাতাইয়া, আমি নিজের চোখে দেখেছি ওদের মধ্যে ছি 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 শারীরিক সম্পর্ক আছে। তোর অবর্তমানে ওরা একই বিছানায় দিনের পর দিন। বিশ্বাস করি না, সব মিথ্যা, সব মিথ্যা। মিথ্যে যদি এক বর্ণ বলে থাকে তাহলে ধর পিস্তল, আমার কথা মিথ্যের প্রমাণ হলে আমার বুকে গুলি চালাবি। হাসতে হাসতে বুকের রক্তে তুই এই জমিন ভাসিয়ে দিবি, কোনো প্রতিবাদ করব না। বদমাইশটার নাম কি? সুন্দর, নাদিমুল ইসলাম সুন্দর। বাবার নাম মরহুম মনির হোসেন, মায়ের নাম শাহানা বেগম। আচ্ছা, বায়োডাটা দিয়ে কি হবে? সব বলছি, আগে বলো মাকে আর সুরভিকে নতুন ফ্ল্যাটে উঠানোর আগে এখানে নিয়ে এলে না কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। বলো দাদু। হ্যাঁ, এই তো সুন্দর আমার সামনে বসে আছে, সবাইকে নিয়ে নতুন বাসে উঠেছে। তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমি দুটো বিয়ের ঘোষণা একসঙ্গে দেব, আবিরের সঙ্গে তোমার এবং সুন্দরের সঙ্গে সুরভির। সেজন্যই তো ওর বায়োডাটা নিলাম, কার্ড ছাপাতে হবে না। ওকে দাদু, বাই। কিসের কার্ড? তোমার আমার বিয়ের। কি বলছে? ওর আমার বিয়ের কার্ড? এই তোমার আমার বিয়ে হবে, কত আনন্দ হবে, ফুর্তি হবে। আজ সন্ধ্যায় দাদু সবার সামনে এই বিয়ের ঘোষণা দিবে, মাকে আর সুরভিকে অবশ্যই নিয়ে আসবে। কি রে সুরভি, এমন করে কি দেখতেছস? দেখো তো মা, কার ছবি এটা? আমি তো চিনতে পারতেছি না কার ছবি এটা। মা, মা এটা কি রে সুন্দর? ও, দেখে ফেলেছ? বলো এটা কার ছবি? যার কথা আমি তোমাদেরকে অনেকবার বলেছি মা, ও আমার সেই স্বপ্ন, আমার স্বপ্নের রানী শিখা। বিরাট বড় লোকের নাতনি,
আজ আমাদের দুজনের বিয়ের দিন তারিখ ঘোষণা হবে। অসম্ভব, এ হইতে পারে না। কেন হয় না মা? শিখা আমাকে ওর প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমাকে জীবন সাথী হিসেবে না পেলে শিখা বাঁচবে না। সুন্দর, তুই আমার একমাত্র সন্তান, তোর উপর ভরসা করিয়া আমি আমি সুরভীরে কথা দিছি, ওরে তুই বউ করবি। ওর মনে যে অনেক অনেক স্বপ্ন, অনেক আশা। সুরভীর জন্য আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাক, তাই কি তুমি চাও? তাছাড়া এতদিন তো তুমি আমাকে এসব কথা বলনি। এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না, কিছুতেই না। সুন্দর, চেষ্টা সন্তান হয়ে মরে এত বড় আঘাত দিতে পারলি। সুরভি, সুরভি, ওই ছেলে, ওই ছেলে কোনোদিন সুখী হতে পারে না। আমি আমি মা হয়ে তোরে বলতেছি, তুই তুই দেখিস মা, ও কোনোদিন সুখী হবে না। সন্তানকে অভিশাপ দিতে নিয়ে খালা, যে মেয়েকে ও ভালোবাসে তাকেই বিয়ে করুক। ওই দেখ, লেখা আছে হ্যাপি বার্থডে টু শিখা। হ্যালো, হ্যালো এভরিবডি। কি ব্যাপার শিখা, দেরি কেন? কেক কাটো। দেখো না দাদু, সুন্দর এখনো আসছে না, ও না এলে তো আমার কেক কাটাই হবে না। রাস্তায় যে পরিমাণ যানজট, এসে পড়বে, চিন্তা করিস না। আবির, সুন্দরের সঙ্গে তো তোমার পরিচয় হয়নি, আগে আসো, তারপর দেখবে ও কত ভালো। সুন্দর হাজির। এই তো, এই তো সুন্দর এসে গেছে। সরি শিখা, একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি একা কেন? তোমার মা কোথায়? আপনি কে ভাই? শিখারা তো কাছে দাঁড়িয়েছেন, কেন একটু দূরে গিয়ে দাঁড়ান। ইয়ে সুন্দর, তোমার সঙ্গে তো পরিচয় করানোর সুযোগই পাইনি। সময় তো আর চলে যাচ্ছে না, পরিচয় হবে। আহ, একটু সরুন না, মেয়ে মানুষ দেখলেই ঘেঁষতে ইচ্ছে করে, তাই না? সরুন। বেশ মানিয়েছে। সুন্দর, ওর নাম আবির। ভালো না, বিউটিফুল নেম। এর আগে আপনাকে এখানে দেখিনি তো? এতদিন বিদেশি ছিল, ওর সঙ্গেই আমার বিয়ে হবে। সুন্দর, আজ এই খুশির দিনে তুমি আমাদের গান শোনাবে না? শোনাবো, অবশ্যই শোনাবো। করেছি ভুল আমি প্রথম দেখায় ভালোবেসে, oh, 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 oh,
পাথরে ফুটবে না ফুল, সেই ভুলেরই কারণে আমি, সেই ভুলেরই কারণে আমি দিয়েছি হাজারো মাসুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। ছিল একাকী সেই মন, কেন জাগালে প্রেম হৃদয়ে তখন, ও দেখে আজি এই সুন্দর আয়োজন, বুকটা ভেঙে চুরে হয় রক্ত খরণ, নাচিনে ওই রূপ দিয়েছি প্রেমে ডুব, নাচিনে ওই রূপ দিয়েছি প্রেমে ডুব, এখন হারিয়েছি পাথরে ফুটবে না ফুল, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। আকাশের কান্না বৃষ্টি হয়ে পড়ে, হৃদয়ের কান্না নীরবে ঝরে, ও কারো কাছে প্রেম পুতুলের খেলনা, আমি বলি প্রেম স্বর্গেরই ঠিকানা, ভাবিনি কখনো আমারে প্রেম সে, ভাবিনি কখনো আমারে প্রেম সে, পাথরে ফুটবে না ফুল, সেই ভুলেরই কারণে আমি দিয়েছি হাজারো মাসুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। আমার স্বপ্নটা ভেঙে গেছে সেই জন্য, আমার স্বপ্নের রানী হারিয়ে গেছে সেই জন্য। তুমি কোন স্বপ্নের কথা বলছো সুন্দর? কে তোমার স্বপ্নের রানী? সে আমার স্বপ্নে এসেছিল, স্বপ্নে হারিয়ে গেছে। না সুন্দর না, তোমার স্বপ্ন আমি হারিয়ে যেতে দেব না। বলো কে সে, কাকে তুমি মনে মনে কামনা করেছো, কাকে তুমি প্রাণ দিয়ে ভালোবাসতে, বলো সুন্দর বলো, চুপ করে থেকো না, বলো। তোমাকে। তুমি আমার স্বপ্নে এসেছো শিখা, তুমি আমার স্বপ্নের রানী। সুন্দর শিখা, বিশ্বাস করো। চুপ! তোর মতো একটা জোকারকে ভালোবাসবো আমি? আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোর? তুই তো মানুষের হাসির খোরাক, নোংরা বস্তিতে বাস করা একটা আবর্জনা। করুণা করে তোকে গাড়ি বাড়ি দিয়েছি বলে আমার সরলতাকে ভালোবাসা মনে করে তুই বামুন হয়ে চাঁদে হাত দেবার স্বপ্ন দেখেছিস? এভাবে বলো না শিখা, তুমি নিজের মুখে আমাকে ভালোবাসার কথা অনেকবার বলেছো, আমাকে নিয়ে তুমি ঘর বাঁধতে চেয়েছো,
আমার আলোয় তুমি পথ চলতে চেয়েছ। আলো? তোর ভেতরে আলো নেই, আছে শুধু অন্ধকার। চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারে হাবুডুবু খায়, সূর্যে যখন গ্রহণ লাগে তখন পৃথিবীর বুক থেকে সোনালী আলো সরে গিয়ে মেঘের কালো ছায়া নেমে আসে। তুই আর সেই গ্রহণ লাগা চাঁদ অথবা সূর্য, তোর ছায়া মারানো পাপ, চলে যা, চলে যা এখান থেকে। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে ছায়াটা তার অনেক বড় হয়ে যায়, তখন তাকে না মারিয়ে উপায় থাকে না। আমাকে ফিরিয়ে দিও না। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। আর কখন এখানে তুই আসবি না? না শিখা, না, তাহলে আমি বাঁচবো না। দাদু আমার স্বপ্ন পূরণ করবেন বলেছে। আমার ঘরে ও কলঙ্কের দাগ গিয়েছে, আজ আমি ওকে মেরেই ফেলবো। আর মারবেন না, মারতে যদি হয় সুন্দরের মধ্যে আমারে মারেন। রবিদা ধমক দেবেন না হুজুর, চাকরির বয়দাহান গরুম নামলের চাকরি। নিজের রক্ত দিয়া তুমি ভালোবাসার প্রতিদান দিলা সুন্দর ভাই। না আমি সুন্দর না, আমি চোকার, আমি সমাজের আবর্জনা, আমি সমাজের আবর্জনা। কোথায় যাচ্ছ? যেখানে গেলে শান্তি খুঁজে পাবো সেখানে। না আমি তোমাকে যেতে দেব না। সরে যাও। না আমি সরবো না। যাও বলছি। না আমি সরবো না। আবির, আবির kill two birds in one stone. Oh, bhaiya ek dile dutu paki merechi dutu. Crime jagote jodi puraskar dewar system thakto তাহলে তোকে আমি নোবেল পুরস্কারে ভূষিত করব। ভাইয়া এই নাটকের নায়ক কে? কেন, তুই? আর ভিলেন? তুই আর আমি। মালগাও, আরে মালগাও একবারে গাও না, একবারে গাও, আর এবারে গাও। মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, দুইজন আবির আর সুন্দর। সুন্দর মনে দুঃখে আবির চলে যাবে প্রবাসে, আর সুন্দর মাকে নিয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কিরে চল, সত্যি চলে যাবে খালা? কার জন্য, কিসের জন্য এখানে থাকবো? স্যার জন্য এসেছিলাম, কত সহজ সরল ছিল, সে এখন বড় লোক বদলাইয়া গেছে। আমার সুন্দর আর এখন আগের মতো নাই, তাই আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবে খালা? কেন, আমাদের গ্রামের বাড়ি নাই কি? নাই সেখানে, শহরের মতো গ্রামের সব কিছু নকল না। চল চল এখান থেকে। সুন্দর, সুন্দর ভাই, কি আমি জোকার, তাই না মা? আমি দেখতে খুব খারাপ, তাই না সুরভি? কে কে বলছে? তুই তুই আমার সাত রাজার দল মানি, রাজপুত্রের মতো চেহারা নিয়ে জন্মাইছিলি বলে তোর বাপ শখ করে নাম রাখছিল সুন্দর। মিথ্যে, সব মিথ্যে,
শিখা আমাকে জোকার বলে উপহাস করেছে। আমি নাকি রাস্তার আবর্জনা। রাস্তার আবর্জনা তুমি কেন হবে সুন্দর ভাই? তুমি তো কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা। জীবনকে সুন্দর করার পরশ পাথর। তোমার সৌন্দর্য দেখার মতো চোখ ওদের নেই। চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। যাব মা, যাব। সেজন্য আমি তোমাদেরকে নিতে এসেছি। এই অভিশপ্ত জায়গায় থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা। কথা দে বাবা, এখান থেকে যাবার পর সুরভিকে তুই বউ করে ঘরে তুলবি। তাই করব মা। সুরভিকে আমি বিয়ে করব। অত সোজা? বাদ্য বাজনা ছাড়া কি বিয়ে হয়? সানাই বাজবো, বাজি ফুটবো, বড় লোকের নাতনিরে দেখাই দিমু। তার সে সুন্দর মাইয়া খালাম্মা পছন্দ করছে। কথা বল দিদি ভাই, কথা বল। কাল থেকে তুই কিছুই মুখে দিস নি, এরকম করলে তুই আবার অসুস্থ হয়ে পড়বি। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে চাই না দাদু ভাই, আমি বাঁচতে চাই না। আমি তোমাকে বাঁচাবো শিখা, আমি। আমার ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে আমিই বিয়ে করব। নো সে, এখন মাথা গরম করার সময় নয় স্যার। বিয়ের কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আবিরার ওকে বিয়ে করবে না, কারণ শিখার কপালে কলঙ্কের ছাপ পড়েছে। মুখে লাগাম দে হায়দার, কেরাবো। মনিবের সামনে গোলাম কখনো গলাও তুই কথা বলে না। এই বুকির উপর শিখা বড় হয়েছে, ওর সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোকে জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। তাহলে যে আমার সমস্যা হবে বাবা কেরামত? ভাইয়া হলো আমার বুদ্ধিদাতা, কলেযুগের মির্জাফর। ভাইয়ার বুদ্ধিতেই আমি ব্ল্যাকমেল করে আবিরা শিখার প্রেমে ঘুণ ধরিয়েছি। তারপর সুন্দর আর শিখাকে জড়িয়ে মিথ্যে অপবাদ দিয়ে সন্ধের আগুনে নতুন করে বাতাস দিয়ে দিয়েছি। ভাইয়া এখানে নাটক না করে চৌধুরীকে নিয়ে চলো। Come on!
আমি গেও ভূত, আমাকে ভূত মনে হয়, আমি জোকার, আমাকে জোকার মনে হয়। এবার দেখ কে জোকার, কে গেও ভূত, দেখ। আসেন তাড়াতাড়ি, আসেন আসেন, আমি গেও ভূত, আমি জোকার। আমি শিল্পপতি আশরাফ চৌধুরী, একে অ্যারেস্ট করুন। এ আর এর বড় ভাই আমার কর্মচারী, এরা দুই ভাই আমার সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য আমার নাতনি আর আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। নিয়ে যান, এদের অপকর্মের আরো অনেক তথ্য আমি আপনাদেরকে দেব। নিয়ে যান, নিয়ে যান। সুন্দর, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আমাকে ধন্যবাদ দেবেন কেন স্যার, আমাকে দেখে তো আপনারা হাসবেন, সহানুভূতি দেখাবেন কেন? এই হাসির বিনিময়ে আমি শুধু পাই করুণা আর আঘাত, এটাই আমার ভাগ্য। আপনারা আমাকে অনেক দয়া করেছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি সেই দয়ার যোগ্য নই বলে বাড়ি গাড়ি সব রেখে পথের মানুষ পথেই নেমে এসেছি। ম্যাডাম, আপনি আমাকে আঘাত করেছেন, আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি তো অপরাধী। ম্যাডাম, আপনি আমাকে এই আংটিটি দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি সবার কপালে সব সয় না, কাগজের ফুলে দেবীর আরাধনা হয় না, তাই ফিরিয়ে দিলাম। নিন, পারলে ক্ষমা করবেন। স্যার, ম্যানেজার পালিয়ে গেছে, ধরতে পারি না। পালিয়ে যাবে কোথায়, ধরা ওকে পড়তেই হবে। দাঁড়াও, আংটি ফেরত দিলেই তুমি ক্ষমা পাবে না, কারণ তোমার কারণে আবির শিখাকে ভুল বুঝে চলে গেছে। শিখাকে সুস্থ জীবনে ফিরিয়ে এনে একদিন যে গর্ব তুমি অর্জন করেছিলে, আবিরকে শিখার জীবনে ফিরিয়ে না দিলে সেই গর্ব তোমার জীবনে হবে সবচেয়ে বড় গ্লানি। একমাত্র তুমি পারবে আবিরকে ফিরিয়ে আনতে। না, আর খাবেন না সাহেব, মদ খেলে মানুষ মরে যায়। চুপ, আমি মরে গেলে তোর কি? গেট আউট ফ্রম হিয়ার। না সাহেব, আপনি মরে গেলে শিখা বাঁচবে না। চলে যা আমার সামনে থেকে। যাব, আগে কথা দিন, শিখার কাছে আপনি ফিরে যাবেন, ওকে গ্রহণ করবেন, ও যে আপনার পথ চেয়ে বসে আছে। শিখা আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তুই শিখাকে ভালোবাসিস না? কথা বল, জবাব দে। স্বপ্নেই ভালোবেসেছিলাম, স্বপ্নে সে হারিয়ে গেছে, তাছাড়া আমি তো জোকার, পথের ভিখারি, আমাকে শিখা ভালোবাসবে কেন? শিখাকে আমি দেবীর আসনে বসিয়ে এবাদত করেছি দিনের পর দিন, যখন বুঝেছি পরগাছায় জন্ম নেওয়া ফুলে দেবীর আরাধনা হয় না, তখন স্বপ্নকে ছুঁড়ে ফেলেছি কবরে। আপনাদের দুজনকে বিলিয়ে দিয়ে আমি আমার আপন ঠিকানায় ফিরে যাব, আর কোনোদিন এই শহরে আসব না। বিশ্বাস করি না, এক বছর, দুই বছর, পাঁচ বছর পর তুই শিকার টানে ফিরে আসবি। না, কখনো না। আসবি,
তারপর তোর ওই লোলুপ দৃষ্টি দিয়ে দেখবি আর আফসোস করবি। না করব না। 100 বার করবি। না। 1000 বার করবি। না না। 1000000 বার করবি। না না না। ও মাই গড, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি শিখা, সুন্দর মানুষ না, সুন্দর মানুষের চেয়ে অনেক বড় কিছু। সুন্দর কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা, এমন একটা পরশ পাথরকে চিনতে আমরা ভুল করলাম? এই সমাজে সুন্দরের জন্ম হয় বলেই সমাজে এখনো সত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সুন্দরের জন্ম হয় বলেই ওদের পরশে আমাদের মনের কালি দূর হয়ে যায়, অন্ধকার জীবনে আলো ফুটে ওঠে। অথচ সুন্দরের চোখে আজ আলো নেই। তোমার আমার ফুল শয্যায় যেন গ্রহণ না লাগে, তার জন্য নিজের চোখের আলো সুন্দর চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছে। সুন্দর অন্ধ হয়ে গেছে শিখা, অন্ধ হয়ে গেছে। এমন একজন সত্যবাদী প্রেমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার মাঝে আমি বাঁচার স্বপ্ন দেখতে পারি না। এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার যোগ্য একজনই, সে হচ্ছে সুন্দর। আমি বুঝতে পেরেছি আমার সময় শেষ হয়ে এসেছে। বোন, আপনার একটা ছবি আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি আপনি শিখা। কথা দিন বোন, ওর মৃত্যুর আগে মিথ্যে করে হলো একবার বলবেন ওকে আপনি ভালোবাসেন, তাহলে যে ও মরেও শান্তি পাবে। আর আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে আমার চোখ দুটো সুন্দরের চোখে লাগিয়ে দিতে বলবেন। সুরভির অকাল মৃত্যুর খবর সুন্দর না জানলেও আজ সুরভির চোখ দুটির বিনিময়ে সুন্দর তার চোখের আলো ফিরে পাবে, এটাই আজ নির্মম সত্য। অন্যদিকে বুকে পাথর চাপা দিয়ে আপনজন হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে সুন্দরের গর্ভধারিণী মা সুরভির আত্মা এবং সুন্দরের মঙ্গল কামনা করেন। খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, চেষ্টা করুন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, সুন্দর, দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মা মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে সবাইকে দেখতে পাচ্ছি। আমার খোকা, আমার খোকা, সুরভি এদিকে আয়। সুরভি আমার উপর রাগ করেছে তাই না মা? কেঁদো না মা, আমার স্বপ্নের রানীর সুখের জন্যই তো
নিজের চোখের আলো আমি নিভিয়ে দিয়েছিলাম। সুরভি, তাকিয়ে দেখ, আমি ভালো হয়ে গেছি। আজ আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাব। তুই তো জানিস শিখাকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদের প্রেম কানুনে আমার মতো তুচ্ছ পরগাছার জায়গা নেই। সুরভি, একদিন গ্রামে রাস্তায় যে গানটা তুই একা একা গেয়েছিলি, সে গানটা আমায় শোনাবি? তোমার আছি তোমারই থাকব হৃদয়ের গভীরে লুকিয়ে রাখব। শিখা, তুমি? না না, আমি শিখা না, আমি তোমার স্বপ্নের রানী। যে শিখা তোমাকে আঘাত করেছিল সে মরে গেছে। সুরভি হয়ে আমি তোমার জীবনে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দর। তুমি আমাকে এ আপনি কি বলছেন দাদা? তোমার আছি